সিলেট সহ পুরো বাংলাদেশেই করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরিচালক মহোদয়ের সঙ্গে। করোনা রোগী প্রতিদিন বাড়তেছে, সারা দেশে যেমন বাড়তেছে সিলেটেও তেমন বাড়তেছে। তবে সিলেটে এক সপ্তাহ আগে রোগীর সংখ্যা অনেক কম ছিল, এখানে 10-15% মানুষ ইনফেক্টেড হতো প্রতিদিন আমরা যে টেস্ট করেছি। বাট গত 2-3 দিন যাবৎ এটা সাডেনলি অনেক বেড়ে গেছে, এটা নিয়ার অ্যাবাউট 25-30% মতো। এটা হলো যারা রুগী, যারা হাসপাতালে আসতেছে করোনার সিমটমস নিয়ে, তাদের মধ্য দিয়ে আমরা টেস্ট করে দেখেছি বর্তমানে 25% মতো মানুষ ইনফেক্টেড। তো যাই হোক, কোনো সন্দেহ নেই যে করোনা কেস বাড়তেছে, স্পেশালি এখন যে ভারতীয় যে ভ্যারিয়েন্টটা এসেছে এটা খুবই ইনফেকশাস, হাইলি ইনফেকশাস, যার জন্য ইনফেকশনটা হঠাৎ করে বেড়ে গেছে। সিলেটে একটা করোনা ডেডিকেটেড হসপিটাল আছে, শামসুদ্দিন হসপিটাল, এখানে 100টা বেড আছে, যার ভিতরে 16টা আইসিইউ বেড আছে, 2টা ডায়ালাইসিস ইউনিট আছে। আজকে আমার এখানে 90 জন রুগী ভর্তি আছে, আইসিইউতে 14টা রুগী ভর্তি আছে, আর গতকালকে কেউ মারা যায় নাই, বাট আজকে 2জন রুগী মারা গেছে। এখানে মর্টালিটিও আগের চেয়ে একটু বেশি হচ্ছে। আর আমার ওসমানী মেডিকেল কলেজ হসপিটালে এখানে 2টা ওয়ার্ড করোনা রুগীদের জন্য আমাদের চিহ্নিত করা আছে, একটা আইসিইউ 8 বেডের এটা রেডি করা আছে, আমাদের কিছু কেবিন আছে যে করোনা রুগী যারা ভিআইপি তাদেরকে রাখার জন্য আমাদের প্রস্তুতি আছে, প্রস্তুতি আমাদের সর্বাঙ্গীনভাবে ভালোই আছে। হাটে বাজারে বিশেষ করে গ্রামের লোকজন, বিশেষ করে গ্রামের, আগে একটা গ্রামের মানুষের ধারণা আমাদের করোনা হয় না, আমাদের করোনা বড় লোকের লোক, এইরকম একটা ধারণা আছে। কিন্তু ইদানিং আমরা দেখতেছি আমাদের এই ওসমানীতে বা আমাদের শামসুদ্দিন হসপিটালে যে সমস্ত রুগী ভর্তি হচ্ছে তার অধিকাংশই হচ্ছে গ্রামের, অধিকাংশ না আমি বলবো তারও বেশি গ্রাম থেকে আসতেছে, দূর দূরান্ত থেকে। কারণ শহরের লোক কিছুটা কনসাস, কিছুটা মাস্ক ব্যবহার করে, গ্রামের মানুষ এই মাস্ক ব্যবহার করে না। জনগণের প্রতি আমাদের আহ্বান বা অনুরোধ একটাই, সেটা হলো স্বাস্থ্যবিধি মেনে চলা, স্বাস্থ্যবিধি মেনে চলা, এটা পুরানো কথা। আপনি মাস্ক ব্যবহার করেন, আপনি ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে চলেন, আপনি বারবার সাবান দিয়ে হাত ধুন এবং স্যানিটাইজার ব্যবহার করেন, তাহলে তো আর করোনা স্প্রেড করতে পারে না। খাদিমপাড়া করোনা আইসোলেশন সেন্টার ঘুরে আমরা জানতে পারি গত 15 দিনে তাদের এখানে মোট রুগী ভর্তি হয়েছেন 6 জন, এর মধ্যে কোনো রুগী মৃত্যুবরণ করেননি। বর্তমান পরিস্থিতিতে কেবলমাত্র মুমূর্ষু রুগী ব্যতীত সব ধরনের করোনা রুগীকেই তারা এখানে প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন। কথা বলছিলাম সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হসপিটালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে। নতুন যে ভেরিয়েন্ট আসছে, আমরা এটা আমাদের ইদানিং যেসব রুগী ভর্তি হচ্ছে তার মধ্যে আমরা বেশ কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। যেমন আগে রুগী ভর্তি হওয়ার পরে খারাপ হতে যে সময়টা লাগতো, বর্তমানে ভর্তি হওয়ার কিছু কয়েক ঘন্টার মধ্যে রুগী খারাপ হচ্ছে বেশি। যেমন যে রুগীগুলো ওয়ার্ডে থাকে তার দেখা যায় কি আমরা কয়েক ঘন্টার মধ্যে অনেকের আইসিইউ লাগছে এরকম রুগী, এবং রুগী ইদানিং মারা যাওয়ার হারটাও একটু বেড়েছে আমাদের মনে হচ্ছে। যেহেতু রুগীর চাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তার সংক্রমণের হারও যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এ সময় সবার, জনগণের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। করোনা ভাইরাসটা আসলে যেভাবে তার ভেরিয়েশন চেঞ্জ করে বা মিউটেশন হয়, নতুন ভেরিয়েশন আসাটা অস্বাভাবিক না। সেক্ষেত্রে আমাদের সবাই যদি আমরা স্বাস্থ্য সচেতনতাগুলো মেনে চলি তাহলে আমরা এ সংক্রমণের হার কমাইতে হবে আমাদের। এখন ভেরিয়েশন নতুন আসতেই পারে, কিন্তু আমাদের সবার সচেতন থাকতে হবে যেন আমাদের আমরা সংক্রমণটা রোধ করতে পারি। লকডাউন কিংবা শাটডাউন, এই সময়ে যে সমস্ত বিধিনিষেধগুলো সরকার থেকে আমাদেরকে দেওয়া হয়েছে সেই বিধিনিষেধগুলো আমরা মেনে চলবো এবং করোনাকে জয় করি। শাহপুরান সুমন, LB24, সিলেক্ট।